প্রতিক্রিয়া? আপনার নাম না করে আপনাকে রাহুল গান্ধী বেইমান বলেছে আজকে, ওটাই বলছি, বেইমান বলেছে, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, উনি এসেছেন ভোট প্রচারে, উনি এসে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু উত্তর মালদার মানুষ এটার জবাব, সঠিক জবাব দেবে যে আমি বেইমানি করেছি না, তাদের বিপদে আপদে তাদের পাশে আছি, তাদের সঙ্গে আছি। হয়তো আমি দল পরিবর্তন করেছি, দল পরিবর্তন করেছি কারণ কি, আমি দেখেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন, উনি শুধু ইলেকশনের সময় আসেন না, উনি সারা বছরই মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন রকমের প্রকল্প দিয়ে মানুষের বিপদে আপদে মানুষের পাশে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন। এই যে বন্যাটা হলো, এত বড় বন্যা, এর আগে এরকম বন্যা মালদা জেলায় অন্তত উত্তর মালদায় হয়নি, আমরা দিদিকে তখন পাশে পেয়েছিলাম, এখনও মানুষ সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে আফরাজুল ভাই, নির্মমভাবে তার হত্যা করা হয়েছিল রাজস্থানে সরকার কিন্তু কিছু করলো না, আমাদের পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করলেন। ইনায়তপুরের যে 9 জন আমাদের শ্রমিক ভাই মারা গেলেন, আমাদের ইউপির সরকার কিন্তু কিছু করলো না, যা করলেন আমাদের নেত্রী, আমাদের সিএম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন। ওনাকে দেখে আমি আজকে তৃণমূলে এসেছি, কারণ কি যেভাবে বরকত সাহেব মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তেন, আমি দেখেছি উনি একমাত্র একজন ব্যক্তি যেনার নেতৃত্বে তৃণমূল দল মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ছেন। তাই আমি তৃণমূলে এসেছি মানুষের কাজ করার জন্য, মানুষের বিপদে আপদে থাকার জন্য, এবং আমার বিশ্বাস যে উত্তর মালদার মানুষ সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছেন, এবং আগামী দিনে অবশ্যই তারা যেভাবে আমাকে আগেও আশীর্বাদ দিয়েছেন এবারও দেবেন।